আমরা আজকে আলোচনা করব ক্লাস টুয়েলভের একটি কবিতা, গিয়েব প্যাটেলের লেখা, অন কিলিং এ ট্রি। এই অন কিলিং এ ট্রি বাই গিয়েব প্যাটেল এটা বেশ সিগনিফিক্যান্ট একটা পোয়েম আর কি, এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে এই পরিবেশের ক্ষতি সেটা আমরা বিভিন্ন দিকে আমরা দেখতে পাই আর কি, যেটা সমাজের উপরে বা বিভিন্ন দেশের উপরে কতখানি এফেক্ট ফেলছে। আমরা এখন মাঝে মাঝেই আমরা দেখতে পারি যে আমেরিকাতে ফরেস্টে আগুন লেগে যাচ্ছে এবং টেম্পারেচার 45 ডিগ্রি অ্যাবভ উঠে যাচ্ছে আর কি। তো এই যে একটা হাই টেম্পারেচার, ফরেস্টে আগুন লেগে যাচ্ছে, তো এরকম কতগুলো ডিফিকাল্টিস আমরা আর কি সামনা করি, মানে আমরা ফেস করছি। তো অন কিলিং এ ট্রি বাই গিয়েব প্যাটেল এটা একটা বেশ সিম্বলিক পোয়েম আর কি। ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনসিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিডিং upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leap rouse hide, sprouting leaves. So hack and chop, but this alone won't do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which if unchecked will expand again to former size. No. The root is to be pulled out. Out of the anchoring earth. It is to be roped, tied. And pulled out, snapped out. Or pulled out entirely. Out from the earth cave. And the strength of the tree exposed. The source, white and wet. The most sensitive, hidden. For years inside the earth. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. To killing a tree amra killing kotha ke mane amra prottekei jani je killing kotha tar mane hocche to kill someone or somebody, keu ko hotta kora. To ekhane hotta kora bolte ki bojhacche, ekti gach ke amra hotta korchi। তো এখানে একটি যে গাছ আছে, এই একটি গাছ সিম্বলাইজ করছে সমস্ত গাছকে, সেটা ফরেস্ট হতে পারে বা এই সমস্ত প্রকৃতিকে বোঝাচ্ছে আর কি। করছে সিম্বলাইজ করছে যে আমরা যে কনস্ট্যান্টলি যে গাছকে কাটছি এবং এর ফলে যে একটা পরিবেশের যে ব্যাড এফেক্ট পড়ছে সেটা আমরা প্রত্যেকেই অবজার্ভ করছি। কি গাছের প্রাণ কেমন করে নেওয়া হচ্ছে, এখানে দেখবো যে আমরা এখানে অনেকগুলো আইরনি দেখতে পারবো, সিম্বল দেখতে পারবো, কনফ্লিক্ট দেখতে পারবো। যে কনফ্লিক্টটা কীরকম, যে কনফ্লিক্ট হচ্ছে যে একটি গাছ জন্মগ্রহণ করে কিসের জন্য, আমাদেরকে ফুল ফল অক্সিজেন সরবরাহ করার জন্য। অর্থাৎ গাছটির প্রথম কাজই হচ্ছে যে সে কী করবে, সে মানুষের জন্য অনবরত, মানুষের জন্য ভালো কিছু কাজ সে অনবরত করে যাবে। এটাই যেন একটি গাছের আর কি জন্মগ্রহণের মূল লক্ষ্য বা এই। অপরদিকে কী দেখতে পারি, অপরদিকে আমরা দেখতে পারি যে মানুষ এরকম একটি গাছকে, যে গাছটি আমাদের বলা যায় যে আমাদের একটা খুব বেস্ট ফ্রেন্ড আর কি, যে অক্সিজেন দেয় জন্যে আমরা আর কি বেঁচে থাকি আর কি। তো এরকম একটি গাছকে আমরা কী করছি, ক্রুয়েলভাবে ধ্বংস করছি। কীরকমভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটি গাছকে ধ্বংস করছি সেই জিনিসটাই আর কি গিয়েব প্যাটেল খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তার কবিতা অন কিলিং এ ট্রি। আর গিয়েব প্যাটেল সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ইনি একজন ইন্ডিয়ান রাইটার এবং ইনি জন্মগ্রহণ করেছেন মুম্বাইতে। হ্যাঁ, এবং ইনি শুধু একজন রাইটারই নয়, ও যে ইনি একজন প্লেরাইট এবং পেইন্টারও আর কি। তো এখানে শুরুতে বলেছে যে গিয়েব প্যাটেল 1940 1940 সালে গিয়েব প্যাটেল আর কি জন্মগ্রহণ করে। তো গিয়েব প্যাটেল
ইজ এ রিনাউন্ড ইন্ডিয়ান পোয়েট, প্লেরাইট অ্যান্ড পেইন্টার। গিয়ে প্যাটেল হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় কবি, প্লেরাইট, যে নাট্য রচনা করেন, অ্যান্ড পেইন্টার, চিত্রশিল্পী। ইন হিজ পোয়েট্রি প্যাটেল ইউজেস এ সিনকোপ্যাটেড রিদম। তার কবিতাতে দেখব যে তিনি একটা সিনকোপ্যাটেড রিদম তিনি কী করছেন, ব্যবহার করছেন। এই সিনকোপ্যাটেড রিদম মিনস হচ্ছে ভ্যারাইটি অফ রিদম, একটা রিদমের একটা ভ্যারাইটি আছে। হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডে স্পিচ ইন হিজ পোয়েট্রি। এবং আমরা দেখতে পারি যে কতকগুলো কবি আছে যারা খুব হাই সাউন্ডিং শব্দ আর কি ব্যবহার করে থাকে, যেটা বাংলায় বলতে গেলে মাইকেল মধুসূদন দত্ত আছে। তো ইংলিশেও এরকম অনেক কবি আছেন যারা খুব হাই সাউন্ডিং ওয়ার্ড আর কি ইউজ করে থাকেন। গিয়ে প্যাটেলের লেখার যে স্টাইল হচ্ছে, হি ব্রিংস দ্য ফ্লেভার অফ এভরিডেজ স্পিচ, অর্থাৎ আমরা ডে টু ডে লাইফে যে কথাগুলো বলি বা যেভাবে আমরা কথাগুলো বলি আর কি, তার হচ্ছে এই কবিতার ভাষাগুলো যেন এই এভরিডে আমাদের এভরিডে লাইফের যে স্পিচ সেরকমই তার ভাষাগুলো, খুব সিম্পলভাবে তার কবিতাগুলো লেখা হয়ে থাকে। বলছে, সাম অফ ইস নট এভার ওয়ার্কস আর মিররিং 1991। এগুলো হলো তার আর কি কতকগুলো লক্ষণীয় কতকগুলো কাজ। হাউ ডু ইউ উইথ স্ট্যান্ড বডি 1976। এগুলো হচ্ছে তার আর কি লক্ষণীয় কতকগুলো আর কি সৃষ্টি বা কাজ আর কি। এবার আমরা এই কবিতাটা সম্পর্কে একটু জেনে নিচ্ছি। বলছে, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু দ্য এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিইংস। বলছে, এই কবিতাটির বিষয়বস্তু হলো যে ক্ষতি সম্পর্কে, ডান টু দ্য এনভায়রনমেন্ট, কার ক্ষতি করা হচ্ছে, পরিবেশের ক্ষতি করা হচ্ছে, কে ক্ষতি করছে, বাই হিউম্যান বিইংস, মানুষের দ্বারা। অর্থাৎ একটা গাছের আমরা যদি দেখি তার কমার্শিয়াল ভ্যালু আর কি অনেক হাই আর কি, এই জন্য আমরা দেখি যে অনেক সময় আর কি যারা দেখবো যে অনেকে গিয়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে ছুপিয়ে গাছ কাটে আর কি, এবং সেই গাছ কেটে তারা বাজারে বিক্রি করে হাই রেটে আর কি। তাহলে এরকমভাবে কী হচ্ছে যে আমরা গাছ কেটে আর কি আমরা কী করছি, পরিবেশের আর কি ক্ষতি করছি, মানে গাছের ক্ষতি করছি মানে আমরা পরিবেশের ক্ষতি করছি। কেন, পরিবেশের একটা হচ্ছে অন্যতম পার্ট হচ্ছে গাছ, যদি গাছ না থাকে তাহলে পরিবেশের যে ব্যালেন্স সেটা কখনোই টিকে থাকবে না। যে সমস্ত যে মনে করো আমরা যে খাবারগুলো গ্রহণ করি বা আমাদের যে প্রাণদায়ী অক্সিজেন, এই সমস্তগুলোর কিন্তু মূল যে সোর্স সেটা কিন্তু গাছ। তাহলে এই যেমন হচ্ছে আমাদের আর কি ফুড প্রোভাইড করছে, তেমনি গাছ কী করে আমাদের একটা গুড অ্যাটমসফিয়ার বা একটা এনভায়রনমেন্ট আর কি প্রোভাইড করে। এরকম একটা মূল্যবান জিনিস যেটা মানুষের সব থেকে বেস্ট ফ্রেন্ড বলা যায়, তার আমরা কী করছি, তার কমার্শিয়াল ভ্যালুর জন্য আমরা কী করছি, তারা অনবরত তার আমরা ক্ষতি করছি। যে কখনো নিজের জন্য কোনো কিছু এক্সপেক্ট করে না, সবসময় সে হচ্ছে মানুষের জন্য কিছু না কিছু প্রোভাইড করে যাচ্ছে কনস্ট্যান্টলি ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। ইন এ ভয়েস অফ সার্কাজম অ্যান্ড আইরনি, এখানে আমরা একটা দেখতে পাবো যে কবির একটা ব্যঙ্গাত্মক বা বিদ্রূপমূলক তার একটা ভয়েস হচ্ছে বা কণ্ঠস্বর আমরা দেখতে পাবো। দ্য পোয়েট স্পিক্স অফ ম্যানস ভায়োলেন্স অ্যান্ড ইম্প্যাশনস টুয়ার্ডস নেচার। এবং এখানে দেখিয়েছেন কবি এবং বলেছেন আর কি যে কেমন করে মানুষদের আর কি ভায়োলেন্স, ইম্প্যাশনস, হ্যাঁ, অর্থাৎ কেমন করে মানুষেরা কী করছে, এই ফরেস্ট, গাছ, এদের উপরে অত্যাচার করছে। তিনি এটা খুব সুন্দরভাবে এখানে বলেছেন এবং দেখিয়েছেন। দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। অন কিলিং এ ট্রি বাই বিএফ প্যাটেল ইজ রিটেন ইন ফ্রি ভার্স। বলছে এটা ফ্রি ভার্সে লেখা হচ্ছে। তো ফ্রি ভার্স কথাটার মানে কি, ফ্রি ভার্স কথাটার মানে হচ্ছে যেখানে আর কি যেমন আমরা সনেট বলতে বুঝি কি যে এ সনেট, দ্যাট মিন্স দেয়ার মাস্ট এক্সিস্ট 14 lines, সেখানে অবশ্যই 14টা লাইন থাকতে হবে। তারপরে আমরা দেখতে পারি পেট্রাকিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, এদেরও আলাদা আলাদা কনস্ট্রাকশন বা গঠন আছে। কিন্তু এখানে কি ফ্রি ভার্স, অর্থাৎ ফ্রি ভার্স মিন্স কবিতাটি 10 lines হতে পারে, 15 lines হতে পারে, 17 lines হতে পারে, হ্যাঁ। এবং কবিতাটি লেখার ক্ষেত্রে পেট্রাকিয়ান ফরম্যাট যে ফলো করতে হবে সেটাও না, শেক্সপিয়ারিয়ান ফরম্যাট যে ফলো করতে হবে সেটাও না, ফ্রি ভার্সে লেখা। তো এই হলো হচ্ছে বিএফ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি। আমরা প্রথমে এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আলোচনা করে নিলাম যে এ ট্রি সিম্বলাইজেস দ্য হোল ট্রিস অর দ্য ফরেস্ট, হ্যাঁ, দ্যাট ইজ ডিস্ট্রাক্টেড বাই আস
হ্যাঁ, যেটা আমাদের দ্বারা অনবরত কনস্ট্যান্টলি যেটা আমরা আর কি ক্ষতি করছি যেতে পারি। এবার আমরা কবিতাটা স্টার্ট করছি, এবং কবিতাটা যখন আমরা পড়বো তখন দেখবো যে একটি গাছকে কেমনভাবে আর কি হত্যা করা হচ্ছে। বলছে, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি। বলছে শুরুতে যে লাইনটা আছে সেখানে বলেছে, বলছে ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, বলছে একটা গাছকে হত্যা করা খুব সোজা না, এটা অনেকখানি সময় আর কি নিয়ে নেয়। বলছে ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, বলছে একটা গাছকে হত্যা করা সোজা নয়, এটা অনেকখানি টাইম লাগে। এবং আমরা যখন কবিতাটা পড়ব তখন দেখব যে কেমন করে একটি গাছকে হত্যা করা হচ্ছে এবং একটি গাছকে হত্যা করা কতখানি কঠিন আর কি। বলছে নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, অথবা আমরা একটা ছুরি দিয়ে কোনো গাছের মধ্যে আঘাত করলাম, এই একবার আঘাত করলাম মানেই কিন্তু গাছটা মারা গেল না। বলছে সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, ছুরি দিয়ে যদি আমরা একটা সাদা মাটা যদি আঘাত করি তাতে কিন্তু একটি গাছ মারা যায় না, বা এই আঘাতটা একটি গাছকে হত্যা করার কাজটি করতে পারে না। বলছে ইট হ্যাজ গ্রোন, বলছে এটা বৃদ্ধি পেয়েছে, অঙ্কুরিত হয়ে গাছটা এখন বড় হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, বলছে এটা আস্তে 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 কী হয়েছে, গাছটা বড় হয়েছে। কেমন করে বড় হয়েছে? বলছে কনজিউমিং দ্য আর্থ, পৃথিবী পৃষ্ঠ থেকে অনাবরত খাবার সংগ্রহ করে করে, জল মিনারেলস সেটা গ্রহণ করে করে, সেটা কনজিউম করে করে সে আস্তে আস্তে বড় হয়েছে। যেরকমভাবে আর কি আমরা মানুষেরা দেখি, হ্যাঁ, যে হ্যাঁ চাল বা মানে ভাত বা রুটি ফল সবজি এগুলো খেয়ে খেয়ে যেমন আস্তে আস্তে বড় হয়, ঠিক সেরকম আর কি গাছটা এরকম আস্তে আস্তে কনজিউমিং দ্য আর্থ, এই পৃথিবী পৃষ্ঠের জল মিনারেলস এগুলো হ্যাঁ গ্রহণ করে করে সে আস্তে আস্তে বড় হয়েছে। রাইজিং আউট অফ ইট ফিডিং আপন ইটস ক্রাস্ট, হ্যাঁ, বলছে রাইজিং আউট অফ ইট, এই পৃথিবী পৃষ্ঠ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, হ্যাঁ, রাইজিং আউট ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিডিং মিনস হচ্ছে যে আসলে যে পৃথিবী পৃষ্ঠ আছে এখান থেকে সে কী করছে, সে সমস্ত খাবারগুলো পাচ্ছে আর কি। বলছে ফিডিং আপন ইটস ক্রাস্ট, এই পৃথিবী পৃষ্ঠের হচ্ছে উপর থেকে সে সমস্ত খাবারগুলো গ্রহণ করে করে সে আস্তে আস্তে বড় হচ্ছে। এর সঙ্গে আর কি করছে? বলছে অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, হ্যাঁ, এবং বছরের পর বছর ধরে সূর্যের রশ্মি গ্রহণ করছে, এয়ার বায়ু গ্রহণ করছে, ওয়াটার জল গ্রহণ করছে, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট স্প্রাউটিং লিভস, এবং পরবর্তীকালে দেখা যায় যে যদি একটা গাছকে যদি আর কি আঘাত করা হয়ে থাকে ছুরি দিয়ে, তার যে লেপ্রাস হাইট অর্থাৎ বিবর্ণ যে তার যে বিবর্ণ যে তার বাকল আছে সেই বাকল থেকে দেখা যায় পুনরায় আবার হচ্ছে নতুন করে পাতা আর কি বেরোচ্ছে আর কি। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইট স্প্রাউটিং লিভস, সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন উড নট ডু ইট, এই জন্য একটা কন্টিনিউটি টেনেছে আর কি সো বলে আর কি, যে হ্যাক অ্যান্ড চপ, হ্যাক কথাটার মানে হচ্ছে কাট উইথ হেভি ব্লোস, জোরালোভাবে আঘাত করে কোনো কিছুকে কাটা, অ্যান্ড চপ কথাটার মিনস হচ্ছে কাট টু পিসেস, অর্থাৎ কোনো একটা জিনিসকে টুকরো টুকরো করে দেবে, হয়তো বা একটা কমপ্লিট চক আছে, মনে করো একটা কমপ্লিট চক এটাকে আমি তিন টুকরো করলাম, যেটাকে বলছে চপ বলছে। বলছে সো হ্যাক অ্যান্ড চপ বাট দিস অ্যালোন উড নট ডু ইট, আমি এটাকে কাটলাম টুকরো টুকরো করলাম, এত কিছু করার পরেও আমি একটি গাছকে এতখানি কষ্ট দেওয়ার পরেও সে এতখানি সাফার করলো, এরপরে কিন্তু কী হলো, এরপরেও দিস অ্যালোন উড নট ডু ইট, এ কিন্তু সেই কাজটা করতে পারলো না। কোন কাজটা করতে পারলো না? অর্থাৎ হত্যা করার যে গাছটা, দ্য ট্রি হ্যাজ নট বিন ডাইড, গাছটি এখনও পর্যন্ত মারা যায়নি, বা এত কিছু করার পরেও গাছটার হত্যা করাটা সম্পূর্ণ হয়নি। বলছে নট সো মাচ পেইন উইল ডু ইট, বলছে তাকে আমরা এতখানি যন্ত্রণা দিলাম, এতখানি যন্ত্রণা দেওয়ার পরেও আমরা আমাদের কাজটিকে আমরা করতে পারলাম না, হ্যাঁ, টু কিল দ্য ট্রি, গাছটিকে হত্যা করার, হ্যাঁ, যে তার রক্তাক্ত তার হচ্ছে বাকল আর কি, দ্য ব্লিডিং বার্ক উইল হেল, পরবর্তীকালে দেখা যাবে তার সেই রক্তাক্ত বাকল আবার পুনরায় কী হয়ে গেছে, হেল অর্থাৎ
বিকিওর্ড সুস্থ হয়ে গেছে and from close to the ground will rise curled green twigs বলছে from close to the ground অর্থাৎ গ্রাউন্ডের কাছ থেকে মানে মাটির কাছ থেকে আবার নতুন করে কার্ড মানে কোকড়ানো গ্রিন মানে সবুজ টুইক মানে ছোট্ট শাখা বেরোবে বলছে মিনিয়েচার বাউলস বলছে ছোট্ট ছোট্ট ডাল হ্যাঁ ছোট্ট ছোট্ট ডাল এবং পাতা সেখান থেকে আবার পুনরায় আর কি সেখান থেকে উঠে আসবে উইচ ইফ আনচেকড যদি এটাকে আমরা হচ্ছে আনচেক করি বা এটাকে যদি চেক না করি যদি এটাকে আবদ্ধ করে না দেই বা বন্ধ করে না দেই হ্যাঁ এটাকে যেভাবে বাড়ছে এরকমভাবে যদি বাড়তে দেই হ্যাঁ উইচ ইফ হ্যাঁ বলছে উইচ ইফ আনচেক উইল এক্সপ্যান্ড অ্যাগেইন বলছে কি হবে এই টুইক মানে ছোট্ট পাতার শাখাটি যে বেরোলো পরবর্তীকালে দেখা যাবে এই শাখাটি কি আবার তার পূর্বে আকারে পূর্বে রূপে পৌঁছে যাবে বলছে নো না দ্য রুট ইজ টু বি পুলড আউট বলছে শেকড়টাকে আবার কি করা হবে পুলড আউট করা হবে সেটাকে তোলা হবে রুট মিনস হচ্ছে যে গাছের যে শেকড় ইজ টু বি পুলড আউট সেটাকে তোলা হবে আউট অফ দ্য অ্যাঙ্করিং অর্থাৎ যে পৃথিবী পৃষ্ঠে গাছটি অ্যাঙ্কর হয়ে আছে আর কি বা যে পৃথিবী পৃষ্ঠে গাছটি দাঁড়িয়ে আছে এই পৃথিবী পৃষ্ঠ থেকে কি করা হবে গাছটিকে তোলা হবে পুলড আউট ইট ইজ টু বি রক টাইট এবং এটা কেমন করে তোলা হচ্ছে এটাকে তোলার জন্য প্রথমে হচ্ছে রশি দিয়ে বাঁধা হচ্ছে ইট ইজ টু বি রক টাইট শক্ত করে বাঁধা হচ্ছে অ্যান্ড পুলড আউট তারপরে তোলা হচ্ছে হ্যাঁ স্ন্যাপ আউট যদি নর্মালি না হচ্ছে তাহলে তাকে ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে এদিক ওদিক থেকে বিভিন্ন দিক থেকে দুমড়ে মুছে তাকে তোলা হচ্ছে আর পুলড আউট এন্টায়ারলি এরকমভাবে কী করা হচ্ছে যে তার যে গাছের যে শেকড় এবং গাছের যে শেষ প্রান্তটা যেটা পড়ে আছে আর কি হ্যাঁ মাটির নিচে সেটাকে কী করা হচ্ছে সেটাকে কমপ্লিটলি এরকমভাবে এন্টায়ারলি সেটাকে পুলড আউট করা হচ্ছে শিকড় তাহলে আমরা দেখছি কেমন করে একটি গাছকে আর কি কাটার পরে তার শিকড়টাকে আর কি এই ভূপৃষ্ঠ থেকে তাকে তোলা হচ্ছে হ্যাঁ মানে গাছটি কতখানি ক্রুয়েল আর কি বলছে আউট ফ্রম দ্য আর্থ কেভ কোথার থেকে তোলা হচ্ছে আর্থ কেভ থেকে এখানে আর্থ কেভ কেভ বলতে আমরা প্রত্যেকেই জানি কেভ বলতে গুহাকে বলি তো আমরা যখন একটা শেকড় গাছের শেকড়কে যখন আমরা মাটি থেকে যখন তুলবো তখন দেখবো সেখানে একটা গুহার মতো একটা চিত্র আমরা আর কি দেখতে পাই আর কি এটাকেই বলছে আর্ট কেভ অর্থাৎ সেই গুহর মধ্যেই যেন অর্থাৎ এই যে যে একটা গর্তের মতো যে সৃষ্টি হলো এখানেই কিন্তু একটা সময় কী ছিল গাছের শেকড়টি আর কি ছিল আউট ফ্রম দ্য আর্ট কেভ আর্থের কেভ থেকে সেটাকে বের করা হলো অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ অর্থাৎ এতক্ষণ থেকে আমরা যেটা দেখলাম আর কি যে একটি গাছের আর কি মোস্ট স্ট্রংগেস্ট পার্ট হচ্ছে কি দেখতে পেলাম আমরা যে তার হচ্ছে শেকড় কেন গাছটাকে আমরা টুকরো টুকরো করলাম এরপরেও কিন্তু গাছটা বড়ল না হ্যাঁ তাকে বিভিন্নভাবে তার উপর আমরা অত্যাচার করলাম তাতে কিন্তু গাছটা কিন্তু আমাকে গাছটাকে আমরা হত্যা করতে আমরা সক্ষম হলাম তাহলে কী বলছে বলছে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজ এরকমভাবে গাছের যে শক্তি অর্থাৎ গাছের যে শিকড় যেখানে গাছের শক্তি নিহিত আছে সেটাকে কী করলাম আমরা এক্সপোজ করলাম এক্সপোজ মিনস হচ্ছে হ্যাঁ অর্থাৎ যেটা ভিতরে ছিল সেটা ভিতর থেকে আমরা সেটাকে বাইরে বের করে নিয়ে আসলাম দ্যাট ইজ কভার্ড বাই আর্থ হ্যাঁ দ্যাট ইজ পুলড আউট বাই আস যেটা কভার্ড ছিল সেটাকে কী করা হলো বের করা হলো দ্য সোর্স ওয়াইড অ্যান্ড ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ বলছে দ্য সোর্স বলছে এই যে গাছের যে আর কি স্ট্রেংথের যে সোর্স শক্তির যে একটা উৎস ছিল ওয়াইড অ্যান্ড ওয়েট অর্থাৎ গাছের শিকড় যদি আমরা দেখি আর কি গাছের শিকড়ের কালার দেখবো হচ্ছে সাদা এবং যেহেতু মাটির নিচে থাকে হ্যাঁ তার জন্য সেখানে কী থাকে মাটির নিচে বলতে বর্ষাকালে জল হলে হ্যাঁ সেই জলটা মাটি হ্যাঁ মাটির মধ্যে অনেক দিন ধরে সেটা জমে থাকে তার জন্য সেটা ওয়েট ওয়েট বলছে আর কি হ্যাঁ আর মাটির নিচে আমরা জানি যে খুঁড়লে আমরা সেখান থেকে জল পাই দ্য সোর্স ওয়াইড অ্যান্ড ওয়েট বলছে এই সাদা এবং এই যে ভেজা যে শিকড় শিকড়টি আর কি দ্য মোস্ট সেন্সিটিভ এটা হচ্ছে গাছের সব থেকে সেন্সিটিভ বা অনুভূতি প্রবণ হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ এটা হচ্ছে কি বছরের পর বছর ধরে হ্যাঁ পৃথিবীর নিচে এটা কী অবস্থায় ছিল হিডেন অবস্থায় ছিল হ্যাঁ গোপন অবস্থায় ছিল এবং সেই গোপন জিনিসটা বা যেটা আর কি
ভিতরে আর কি মাটির ভিতরে যেটা ছিল সেটাকে আমরা কি করলাম, এক্সপোজ করলাম, টেনে সেটাকে বাইরে বের করলাম। দেন দ্য ম্যাটার অফ স্কোর্সিং অ্যান্ড চকিং, এরপরে কিন্তু গাছটি মারা গেল না। এত কিছু টর্চারিং করার পরেও গাছটি মারা গেল না। এরপরেও আবার কিছু কি আছে, আরও কিছু স্টেপ বা হচ্ছে কাজ আছে, যার ফলে আর কি গাছটিকে আমরা মারতে সক্ষম হবো। বলছে দেন দ্য ম্যাটার অফ স্পোর্টসিং অ্যান্ড চকিং, এরপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে এবার এই শিকড়টিকে কী করা হবে বাইরে, হচ্ছে স্পোর্টসিং, অর্থাৎ যে আমরা দেখি যে দিনের বেলা ভীষণ যে প্রখর সূর্যের তাপ, সেই প্রখর সূর্যের তাপে সেটাকে বাইরে রেখে দেওয়া হবে, স্পোর্টসিং করা হবে, অর্থাৎ সেটাকে বলে যে সূর্যের তাপে সেটাকে পোড়ানো হবে। অ্যান্ড চকিং, সেটাকে যেন দম বন্ধ করে দেওয়া হবে ইন সান অ্যান্ড এয়ার, এই সূর্য এবং বাতাসের মধ্যে আর কি। বলছে ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। এবার যখন আমরা শিকড়টাকে যখন বাইরে বের করে রাখবো এরকমভাবে সূর্য এবং সূর্যের আলো এবং বাতাসের মধ্যে, তখন দেখবো যে শিকড়টা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ব্রাউনিং, অর্থাৎ যেটা ছিল হোয়াইট সেটা আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে। তারপরে কী হচ্ছে হার্ডেনিং, আর আগে যেটা নরম ছিল সেটা এখন আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। টুইস্টিং, অর্থাৎ আগে যে শিকড়টি যে আর কি খুব টুইস্টিং বলতে আগে যে শিকড়টি যেরকম ছিল সেরকম আর নেই। যেমন আমরা একটা যদি সবুজ পাতাকে আর কি ছিঁড়ে নিয়ে যদি টেবিলের মধ্যে বা কোথাও রাখি আর কি, দেখবো যে পাতাটা প্রথমে সোজা অবস্থায় থাকে, তারপরে দেখবো যে পাতাটা আস্তে আস্তে একদিক থেকে বাঁকা হতে হবে, এটাকে বলছে টুইস্টিং। শিকড়টাও সেরকম কী হয়ে যাচ্ছে, এরকম বাঁকা হয়ে যাচ্ছে। উইদারিং, অর্থাৎ এটা শুকিয়ে যাচ্ছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং এরকমভাবে ফাইনালি একটা গাছকে আমরা হত্যা করতে সক্ষম হচ্ছি। তো এটা হচ্ছে এই কবিতাটির মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে কবি এখানে খুব বলছে কি যে এখানে স্পিচটা যে তিনি ব্যবহার করেছেন আর কি, হ্যাঁ, সেই স্পিচটা হচ্ছে ফ্লেভার অফ এভরিডে স্পিচ। আমরা প্রাত্যহিক জীবনে যেরকমভাবে আমরা কথা বলি সেরকমভাবেই তিনি কথাগুলো বলেছেন, কিন্তু এই কথাগুলোর মধ্য দিয়েও অনেক কিছু এখানে প্রকাশ পাচ্ছে। কী কী প্রকাশ পাচ্ছে, যেমন এখানে অনেকগুলো কনফ্লিক্ট আছে, সিম্বল আছে, আইরনি আছে, স্লেজ বা ব্যঙ্গ এখানে ব্যবহার করেছে, পার্সোনিফিকেশন আছে, অর্থাৎ পার্সোনিফিকেশন বলতে আমরা কোন জিনিসটাকে বলি, অর্থাৎ যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা যখন প্রাণের সঞ্চার করি, যার মধ্যে প্রাণ নেই তার মধ্যে আমরা যদি প্রাণের সঞ্চার করি আর কি, সেটাকে বলে পার্সোনিফিকেশন। এবং মেসেজ, এখানে একটা বার্তা আছে। এবার এই জিনিসগুলো আমি দুই এক লাইনে আমি আলোচনা করে দিচ্ছি যে কনফ্লিক্ট, কনফ্লিক্টটা কি, এখানে একটা দ্বন্দ্ব দেখছি আর কি। এই কনফ্লিক্টটা হচ্ছে যে হিউম্যান বিইংস একদিকে হচ্ছে কনস্ট্যান্টলি ট্রাইং টু ডিস্ট্রয় দ্য ট্রি, অপরদিকে কী করছে গাছ, কী করছে অনাবরতা সে বাঁচার জন্য সে চেষ্টা করছে, আমরা তাকে হত্যা করতে চাচ্ছি সে বাঁচার জন্য চেষ্টা করছে, আর সঙ্গে কী করছে গাছ আমাদের হচ্ছে হ্যাঁ ফল, অক্সিজেন, এই সমস্ত কিছু প্রোভাইড করছে। অর্থাৎ আমাদের একদিক দিয়ে ডিস্ট্রাকটিভ মনোবৃত্তি, তার একদিকে কনস্ট্রাকটিভ মনোবৃত্তি। সিম্বল, এই সিম্বলও আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন আমরা টুইক্স দেখছি গাছটাকে কাটার পরে ছোট্ট একটা কুচি পাতা বেরোচ্ছে, হ্যাঁ, এটা কী করছে সিম্বলাইজ করছে যে লাইফ ইজ অ্যারাইজিং ফ্রম, হ্যাঁ, ফ্রম, হ্যাঁ, লাইফ ইজ অ্যারাইজিং, যে জীবন আবার পুনরায় এবার শুরু হবে। আবার অপরদিকে কী করছি যখন আমরা দেখতে পেয়েছি যে ব্রাউনিং, হার্ডেনিং, বাদামি হয়ে যাচ্ছে, শুকনো করা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমরা একটা ডেথের সিম্বল আমরা দেখতে পাচ্ছি যে গাছটা এবার মৃত্যু হচ্ছে। এবং আইরনি, এখানে একটা স্লেজ বা ব্যঙ্গত, অর্থাৎ যে গাছটি আমাদের এত কিছু দিচ্ছে সেই গাছ থেকে আমরা কতখানি কষ্ট দিয়ে তাকে আমরা আর কি হত্যা করছি, হ্যাঁ, এরকম একটা আইরনিও এখানে ব্যবহার করা হয়েছে। আর পার্সোনিফিকেশন, অর্থাৎ এখানে গাছটিকে যেন একটা মানবীয় রূপ প্রদান করা হয়েছে। আমরা যেমন আর কি চলতে গেলে আমরা অনেক রকমের আঘাত পাই বা আমাদের জীবনে অনেক রকমের আঘাত আসে, আমরা মাঝে মাঝে দেখি যে অনেক আঘাত কোনো এমন একটা জায়গাতে পড়ে গেলো তার মাথা ফেটে গেল, হাত ভেঙে গেল, কিন্তু সে বাঁচার চেষ্টা করে এবং সে পুনরায় রিকভার করে বেঁচে যায় বা সে আবার পুনরায় সে আর কি নর্মাল অবস্থায় ফিরে আসে। গাছটিও যেমন এখানে যেন কনস্ট্যান্টলি একটু চেষ্টা করছে বাঁচার জন্য, এই জন্য এখানে একটা পার্সোনিফিকেশন, অর্থাৎ মানুষের মধ্যে যে আগে আমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখতে পারি সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যেন আমরা একটা গাছের মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হি কনস্ট্যান্টলি, দ্য ট্রি কনস্ট্যান্টলি ওয়ান্টস টু লিভ, হি ইজ ফাইটিং ফর এক্সিস্টেন্স। তারপরে মেসেজ, এই মেসেজ এখানে একটা দিয়েছে, অর্থাৎ আমরা হাউ ক্রুয়েলি উই আর ডিস্ট্রয়িং দ্য ট্রিজ, যে আমরা কত নিষ্ঠুরভাবে আমরা কী করছি গাছকে ধ্বংস করছি এবং ফরেস্টকে ধ্বংস করছি। এই গাছকে এবং ফরেস্টকে যদি আমরা কনস্ট্যান্টলি ধ্বংস করতে থাকি আর কি, তাহলে এর কিন্তু একটা ব্যাড ইকোলজিক্যাল এফেক্টও আর কি আমরা দেখতে পাবো। ব্যাড ইকোলজিক্যাল এফেক্ট মিনস হচ্ছে যে একটা গাছ বা সবুজ উদ্ভিদ এবং মানুষের মধ্যে একটা ব্যালেন্স থাকা প্রয়োজন, হ্যাঁ, যদি এই ব্যালেন্সটা যদি নষ্ট হয় কনস্ট্যান্টলি আমরা যদি আর কি গাছগুলোকে হত্যা করি, তাহলে একটা সময় আমরা দেখতে পাবো
যে CO2 পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তো এরকম একটা খুব সুন্দর মেসেজও আর কি কবিতার এই কবিতাটির মধ্য দিয়ে দিয়েছে। এটাই হলো হচ্ছে তোমাদের ভিএফ প্যাটেলের লেখা আর কি